السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما بعثت معلما، أو كما قال عليه الصلاة والسلام: الحمد لله. ঐতিহ্যবাহী ইবাদুল আজিম কবি মাদ্রাসার কর্তৃক আয়োজিত বার্ষিক অভিভাবক সম্মেলন, সম্মানিত সভাপতি, মঞ্চ উপস্থিত আমার শ্রদ্ধা উপস্থিত বৃন্দ, সামনে উপস্থিত বিভিন্ন জায়গা থেকে আগত এক যাক কোয়ালের ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে যে আয়াত এবং হাদিস তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে উক্ত আয়াত এবং হাদিসের উপর কিঞ্চিৎ আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজ থেকে এদের হাজার বছর আগের কথা, পৃথিবী তখন অন্ধকারে ডুবছিল, মানুষ আল্লাহকে ভুলে গিয়েছিল, এক আল্লাহর ইবাদত ছেড়ে মূর্তি পূজা শুরু করেছিল, মানুষ মানুষকে হত্যা করত, আল্লাহর ভয় ও আখিরাতের চিন্তা ছিল না বিধায় মানুষ যা ইচ্ছা তাই করত। সত্যি বলতে মানুষ তখন মানুষ ছিল না, দু পায়ের মানুষ তখন চার পায়ের পশু, তার চেয়ে নিকৃষ্ট হয়ে গিয়েছিল। ঠিক মানুষের ওই নাজুক মুহূর্তে পথভ্রষ্ট মানুষদেরকে, অন্ধকারের মানুষদেরকে আলোর দিকে আহ্বান করার জন্য, হেদায়েতের দিকে আহ্বান করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বকালে সর্বশ্রেষ্ঠ মানব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবির্ভূত করে। প্রিয় সুধি, সমাজে শান্তি ও শৃঙ্খলা তখনই হবে যখন সমাজ হবে সুন্দর ও মনোরম। আর সমাজকে সুন্দর করতে হলে, সমাজকে সুন্দর করতে হলে উত্তর আচার ব্যবহার শিক্ষা দিতে হবে। প্রিয় সুধি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল অত্যন্ত অত্যন্ত সুন্দর, তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেন: ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি হলেন খুলুকিন আযীম, অর্থাৎ মহান চরিত্র অধিকারী। প্রিয় সুধি, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: ইন্নামা বুইতু লিউতিম্মা মাকারিমাল আখলাক, অর্থাৎ সর্বোত্তম চরিত্র আমি আবির্ভূত হয়েছি। প্রিয় সুধী, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন: ওয়া কানা খুলুকুহুল কুরআন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হলো কুরআন। প্রিয় সুধী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত চরিত্রবান ছিলেন। প্রিয় সুধি, সততা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত গুণ ছিল, তাই তো শুধু কাফের নয়, শুধু মুসলমান নয়, বরং কাফেররাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন স্বীকৃতি দিয়েছিল। তার আমানতদারিতা এবং বিশ্বস্ততা অত্যন্ত ছিল, তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাতৃভূমি ছেড়ে দিলেন, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার আমানতের সনদপত্র ফিরিয়ে দেওয়ার জন্য রেখে আসছিলেন। প্রিয় সুধি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দোষ চুরি গোপন রাখতেন, কেউ মানুষের দোষ খুঁজে বেড়ালে তাকে বলতেন যে মানুষের দোষ গোপন রাখে, আল্লাহ তার দোষ গোপন রাখে। প্রিয় সুধি, যদি কেউ তাকে সাহায্যের জন্য আহ্বান জানাত, তার সাহায্যে তার তাকে সাড়া দিতেন এবং তাকে সাহায্য করতেন। প্রিয় সুধি, শিশুদের সঙ্গে তার ব্যবহার ছিল কোমল ও উদার। প্রিয় সুধি, রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে নিজের ঘরের কাজ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে করেছেন, এমনকি কোনো অসহায় দরিদ্রের জুতা ছিঁড়ে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা সিলিয়ে দিতেন এবং তাকে সাহায্য করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিনয়ী ছিলেন, তার বিনয় সম্পর্কে হাদিস এবং সিরাতের কিতাব সহর মধ্যে রয়েছে। তার উঠা বসার মধ্যে বিনয় ছিল, কথাবার্তার মধ্যে বিনয় ছিল, চলাফেরার মধ্যে বিনয় ছিল, প্রত্যেকটা পদে পদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। প্রিয় সুধি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলতেন, তখন আমাদের মতো বুক টান করে মাথা উঁচু করে চলতেন না, তিনি কেমনে চলতেন হাদিসের মধ্যে আসছে: কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাশা তাকাফা কান্নামা ইনহাতু মিন সাবিন, অর্থাৎ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতেন, তখন ঝুঁকে ঝুঁকে মাথা নিচু করে চলতেন, মাথা উঁচু করে চলতেন না। আর যখন অনেক মৃত্যুর সাথে চলতেন, তখন আমাদের নেতাদের মতো দলের আগে আগে চলতেন না, বরং তিনি পিছনে চলতেন। হাদিসের মধ্যে আসছে: কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাশা মাশা আসহাবুহু আমামাহু, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবা একরামদের সাথে চলতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে সামনে বাড়িয়ে দিতেন, তিনি পিছনে পিছনে চলতেন, যেন অহংকার সৃষ্টি না হয়। প্রিয় সুধী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত
চরিত্রবান প্রিয় সুধি বিশ্বনবীর চরিত্র ছিল কোমল উদ্ধার, পরনিন্দা ও খারাপ কথা কখনো তার পবিত্র জবান থেকে বের হয়নি। এমনকি তিনি কারো মানে কষ্ট দিতেন না, কারো প্রতি জুলুম করতেন না, কারো সঙ্গে অভদ্র আচরণ করতেন না, এমনকি উচ্চ স্বরে কথাও বলতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি কাজ থেকে নিজেকে সবসময় বিরত রাখতেন। এক নম্বর লোক দেখানোর উদ্দেশ্যে কোনো কর্মকাণ্ড করা, দুই নম্বর অহংকার করা, তিন নম্বর অনর্থক কোনো কিছু করা। এগুলো থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় নিজেকে বিরত রাখতেন। প্রিয় সুধী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ তোমার সঙ্গে সম্বন্ধ ছিন্ন করে তুমি তাকে যদি কেউ তোমার সঙ্গে সম্বন্ধ ছিন্ন করে তুমি তার সঙ্গে সম্বন্ধ জোড়াবে, যদি কেউ তোমাকে বঞ্চিত করে তুমি তাকে দান করবে, যদি কেউ তোমার সঙ্গে অভদ্র আচরণ করে তোমাকে কষ্ট দেয় তাহলে তুমি তাকে অত্যন্ত ধৈর্য সহকারে তুমি তাকে ক্ষমা করে দিবে। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে তায়েফে গেলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, তায়েফ বাসীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক রক্তাক্ত করে ফেলছিল। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে তাদের প্রতি কোনো বদদোয়া বের হয়নি, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে তাদের প্রতি দোয়া করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা হদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন, অর্থাৎ হে আল্লাহ আমার কওমকে আপনি হেদায়েত দান করেন, এরা জানে না বিধায় তারা আমার সঙ্গে এমন করতেছে, আপনি আমার কওমকে হেদায়েত দান করেন। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র অনুসরণ করে সাহাবায়ে কেরামগণ হয়েছেন সুনাম মানুষে পরিণত। তাই বর্তমানে অশান্ত সমাজকে, অশান্ত পরিবারকে শান্ত করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র, উত্তম আদর্শে আদর্শবান হতে হবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্রে এবং আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুক। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।